সেদিন টিউশন পড়াতে গিয়ে রাস্তার মোড়ে দেখা হলো অমলের সাথে। এত বছর বাদে পুরনো বন্ধুকে দেখে হঠাৎ থমকে দাঁড়ালাম। সন্ধ্যের আবছায়া আলোয় ওর মুখটা দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে চিনতে পারছিস? ও কিছুটা ইতস্তত করে অনেকটা ভেবে বলল, মিলি, তাই না? কেমন আছিস? আমি বললাম, এই তো কেটে যাচ্ছে এক প্রকার, তোর খবর কি? উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল সে। তারপর বলল, এক কাপ চা খাওয়াবি? লকডাউনের বাজারেও টিমটিম করে জ্বলছিল একটা গুমটি চায়ের দোকান। দুজনে গিয়ে বসলাম বেঞ্চে। দোকানে আর কোনো খরিদ্দার ছিল না তখন। আমি দুটো চায়ের অর্ডার করে ওর দিকে তাকালাম। জিজ্ঞেস করলাম, এখন কি করছিস তাহলে? এখন আর বাঁশি বাজাচ্ছিস? প্রায় অন্ধকার চা দোকানে একটা চাপা দীর্ঘশ্বাস যেন শুনতে পেলাম। কিছুক্ষণ পর বলল, না রে, ওসব এখন আর করি না। আমি বললাম, তাহলে? ও বলল, লকডাউনের আগে একটা গেঞ্জি কারখানায় চাকরি করতাম, হাজার দশেক টাকা দিত মাসে, 12 ঘন্টা ডিউটি, কলকাতাতেই থাকতাম। বস্তি এলাকায় একটা মাঝারি মাপের ঘর নেওয়া হয়েছিল, সেখানে আমরা 7-8 জন থাকতাম একটা ঘরে, একটাই বাথরুম, সকাল থেকে লাইন পড়ত, বেরোতাম 8টা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি, ফিরে এসে যা হোক দুটো ডাল ভাত মুখে গুঁজে শুয়ে পড়তাম। মা ফোন করত, বানিয়ে বলতাম মাছের ঝোল ভাত খেয়েছি, মোবাইলে সিনেমা দেখতে দেখতে ঘুম এসে যেত। এভাবেই চলে যেত সোম থেকে শনি। শনিবার রাতে বাড়ি ফিরতাম, রবিবারটুকু থেকে আবার সোমবার কাক ভরে উঠে রওনা দিতাম। এটুকু বলে অমল একটু থামল, তারপর আবার বলল, এর মাঝে বাঁশি বাজানোর সময় কোথায় বল? আমার গলাটা ধরে এলো। আমাদের স্কুলে সারা ফেলে দেওয়া বাঁশিবাদক অমল, যার প্রেমে পড়ে যেত হুটহাট মেয়েরা, পড়াশোনাতেও যে ছিল তুখোর, যে চেয়েছিল গতানুগতিক 10-5টা চাকরি না করে পাখির মতন স্বাধীন জীবন কাটাবে, সে একটা গেঞ্জি কারখানায় 8,000 টাকা মাইনের চাকরি করে, 12 ঘন্টা গাধা খাটুনি খাটে, সপ্তাহান্তে বাড়ি ফেরে, আর সবথেকে বড় কথা, বাঁশি আর বাজায় না। যাই হোক, নিজেকে কিছুটা সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, তোর বাবা মা এখন কেমন আছেন? উত্তরে বলল, বাবা মারা গিয়েছে 5 বছর হলো, মা প্রায় দিনই অসুস্থ থাকে, আর বোনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু জানিস ওর বাচ্চা হচ্ছিল না বলে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে। আমি ধরা গলায় বললাম, মালতীর সাথে তোর সম্পর্কটা আছে? উত্তরে অমলের ঠোঁটের কোণায় একটা হাসি দেখা গেল। ও যেন বলতে চাইল, 8,000 টাকায় গেঞ্জি কারখানায় চাকরি করা ছেলের শিক্ষিতা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে আছে বুঝি সমাজে? চাটা প্রায় শেষ হয়ে এসেছিল। শেষ চুমুকটা দিয়ে জিজ্ঞেস করলাম, লকডাউনে তো সব বন্ধ, চলছে কি করে তোদের? ওর চোখটা যেন ব্যথায় কুঁকড়ে এলো। বলল, সেই জন্যই তো আজ এলাম তোদের এলাকায়, একটা কলেজের বন্ধু আছে, ওর বাবার ওষুধ দোকান, আমাকে নেবে হেল্পার হিসাবে, 6,000 টাকা দেবে মাসে, লকডাউনের বাজারে এর থেকে আরও ভালো কি পাবো বল? চাটা শেষ করে উঠে পড়ল। বলল, আসি রে, সন্ধে হয়ে আসছে, বাড়িতে মা বোন একা আছে, আর হ্যাঁ শোন, তোর গান না আমি শুনেছি ফেসবুকে, খুব ভালো গাইছিস, সাধ্য থাকলে স্বপ্নটাকে ছাড়িস না, ভালো থাকিস। কথাগুলো বলে ও হাঁটতে হাঁটতে একটা সময় মিলিয়ে গেল অন্ধকারে। আবছায়া চা দোকানে আমার কানের পাশে যেন ছোটবেলায় পড়া একটা কবিতা শুনতে পাচ্ছিলাম, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি যে একদিন রোদ্দুরের কথা ভাবতে ভাবতে রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ধন্যবাদ।